প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সকল অনেক ভালো আছেন। তো আপনি যদি নতুন ফ্লেক্সিলোড ব্যবসা দিতে চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন ফ্লেক্সিলোড ব্যবসা দেওয়ার জন্য আপনার ইয়ারএসএম বেটার হবে নাকি টেলিকম অ্যাপ বেটার হবে, ইয়ারএসএমে কেমন বেনিফিট পাবেন এবং টেলিকম অ্যাপে কেমন বেনিফিট পাবেন প্লাস কেমন কমিশন পাবেন, আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে এ টু জেড ইনফরমেশন দিতে চলেছি। দেন ইনফরমেশনগুলো জেনে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন আপনাদের নতুন ফ্লেক্সিলোড ব্যবসার জন্য ইয়ারএসএম বেটার হবে নাকি টেলিকম অ্যাপ বেটার হবে। সেজন্য অবশ্যই আজকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওর মূল টপিকটা হচ্ছে নতুন ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করার জন্য ইয়ারএসএমটা বেটার হবে নাকি টেলিকম অ্যাপটা বেটার হবে। তো ফার্স্ট অনে আমরা আলোচনা করব ইয়ারএসএম নিয়ে। ইয়ারএসএমের বেনিফিটগুলো হচ্ছে আপনি যদি একটি নতুন ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করার জন্য 5টি রিটেলার সিম নিতে যান তাহলে কিন্তু মিনিমাম আপনাকে 5 থেকে 6 হাজার টাকা ব্যয় করতে হবে, যেটা আপনি যদি টেলিকম অ্যাপ নেন তাহলে আপনাকে এত টাকা ব্যয় করতে হবে না। এবং যদি আপনি ইয়ারএস সিম নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্স নেওয়ার জন্য 1 থেকে 2 দিন পরপর কোম্পানি থেকে লুক আসবে, দেন আপনি তাদেরকে ক্যাশ টাকা দেবেন এবং তারা আপনাকে ব্যালেন্স অ্যাড করে দিবে। তাদের অপেক্ষায় থাকতে হবে কখন তারা আসবে, কখন আপনার ব্যালেন্সে তারা টাকা অ্যাড করে দিবে এবং তারা কিন্তু প্রতি হাজারে কমিশন দিবে জাস্ট 27 টাকা। অন্যদিকে কিন্তু টেলিকম অ্যাপগুলো দিচ্ছে প্রতি হাজারে 40 থেকে 45 টাকা কমিশন নেওয়ার সুযোগ। এবার দেখেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে টেলিকম অ্যাপ। টেলিকম অ্যাপ নেওয়ার সুবিধাটা হচ্ছে আপনি ফার্স্ট অন আমাদের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে একটি টেলিকম অ্যাপ নেবেন, সেই টেলিকম অ্যাপটা নিতে আপনাকে 50, 100, 150, 200, 300 টাকা চার্জ দিতে হবে, সর্বোচ্চ 300 টাকা চার্জ দিতে হবে একটি টেলিকম ভালো টেলিকম অ্যাপ নেওয়ার জন্য, যেটাতে আপনি 24 ঘন্টা অটো রিচার্জ করতে পারবেন, যে রিচার্জগুলো 1 থেকে 2 সেকেন্ডের ভিতর সাকসেস হওয়ার গ্যারেন্টি থাকছে এবং আপনি সেখান থেকে কিন্তু বড় বড় ড্রাইভ অফার বিক্রি করতে পারবেন এবং ওই ড্রাইভ অফারগুলো বিক্রি করে কিন্তু আপনি 10 থেকে 300 টাকা পর্যন্ত কমিশন নিতে পারবেন একটি ড্রাইভ অফার সেল করে। এবং ওই টেলিকম অ্যাপে অ্যাড ব্যালেন্স করার জন্য কোনো এসআরের অপেক্ষা করতে হবে না, আপনার যখন খুশি তখনই আপনার বিকাশ বা নগদ থেকে টাকা অ্যাড মানি করতে পারবেন অটোমেটিকলি। এবার দেখেন আপনি টেলিকম অ্যাপে কীভাবে 45 টাকা বা 40 টাকা কমিশন পাবেন। সাপোজ ধরেন আপনার সিমটি পার্সোনাল একটা সিম যেখান থেকে আপনাকে অন্যরা 2000 টাকা সাপোজ 2000 টাকা দিল, 2000 টাকা দেওয়ার ফলে কি হলো 2000 টাকাতে খরচ দিল আপনাকে 30 টাকা, 2030 টাকা দিল 15 করে 2030 টাকা আপনাকে খরচ দিয়েছে। এবার আপনি কি করবেন, এই 2000 টাকা যদি টেলিকম অ্যাপে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি হাজারে কমিশন পাবেন 25 টাকা এবং 2000-এ পাচ্ছেন 50 টাকা এবং ওই দিক থেকে থাকছে আপনার 30 টাকা, 50 প্লাস 30 হচ্ছে 80 টাকা, তার মানে আপনাকে প্রতি হাজারে কমিশন দেওয়া হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে টেলিকম অ্যাপের সুবিধা, যখন খুশি তখন আপনি অটো অ্যাড ব্যালেন্স করতে পারবেন এবং আপনার পার্সোনাল সিম থেকে সেন্ড মানি করে আপনি প্রতি হাজারে 25 টাকা লুফি নিতে পারবেন। এবং যদি আপনি অন্যদের কাছ থেকে টাকা আনেন সেক্ষেত্রে কিন্তু আপনি 40 থেকে 45 টাকা কমিশন অনায়াসে ইনকাম করতে পারবেন এবং আপনি 1 থেকে 2 টাকা তো লাভ করছেনই। সেভাবে দেখা যায় যে এ টু জেড মিলিয়ে আপনি প্রতিদিন যদি 10 বা 5 হাজার টাকা রিচার্জ করেন তাহলে আপনার 5 থেকে 600 টাকা অনায়াসে ইনকাম হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে ইয়ারএস সিম কাজ করে এবং কীভাবে টেলিকম অ্যাপ কাজ করে। তো আপনারাই ডিসাইড করেন আপনাদের নতুন ফ্লেক্সিলোড ব্যবসা শুরু করার জন্য ইয়ারএস সিমটা বেটার হবে নাকি টেলিকম অ্যাপটা বেটার হবে। তো আজকের এই ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।